আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, এমডি আনামডি এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়বস্তু হলো কুরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসায়েল। কুরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসায়েল। এক নাম্বার, কুরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা যায়। কুরবানির চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা জায়েজ। আমরা নিজে ব্যবহার করতে পারব। দুই নাম্বার, কুরবানির চামড়া দান করা যায়, তবে বিক্রি করলে সেই টাকা নিজেও ব্যবহার করা যায় না। কুরবানির চামড়া যদি বিক্রি করা হয় তো সেই টাকা নিজে ব্যবহার করা যাবে না, এই টাকা দান করা জরুরি এবং ঠিক ওই টাকাই দান করতে হবে। ওই টাকা নিজে খরচ করে অন্য টাকা দান করলে আদায় হবে বটে, তবে অন্যায় হবে। যদি আমি যে টাকা মানে চামড়া যে টাকা দিয়ে বিক্রি করলাম ওই টাকা আমি খরচ করে অন্য টাকা দেওয়ার কারণে আমি নিজে অন্যায়কারী হলাম, তো যে টাকা আমি মানে চামড়ার যে টাকাটা পাবো ওই টাকাটাই আমি গরিব মিসকিনকে অথবা মাদ্রাসা ছাত্রদের জন্য আমি টাকাগুলো দান করার জন্য চেষ্টা করব। ওই টাকা খরচ করে অন্য টাকা আমি দান করলাম এটা যাতে না হয়। তিন নাম্বার, কুরবানির চামড়ার দাম মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজে খরচ করা জায়েজ নয়, দান করতেই হবে, গরিব মুসলিমকে দান করতে হবে। কুরবানির চামড়ার মূল্য মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজে খরচ করা জায়েজ নয়, কারণ এই টাকা গরিব মিসকিনকে অথবা মাদ্রাসার গরিব মিসকিন ছাত্রদের জন্য দান করতেই হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।